হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো বন্ধুরা, সকাল সকাল শুরু করছি আমার ব্লগটা। সকাল বলতে এখন 10টা বেজে গেছে আর আমি রান্না শুরু করব। তার আগে আমি সব কিছু রেডি করে নিয়েছি। তো আজকে কি কি রান্না করব আর একটু একটু রান্না আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা পুরো দেখবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো দেখতে থাকেন আমার ব্লগ। তো সব সবজি একসাথে কেটে নিয়েছি, শস্য দিয়ে একটা চচ্চড়ি করব। আর এখানে মাছ কেটে নিয়েছি, তেলেপিয়া মাছ। তো সবজি ধুয়ে তুলে নিয়েছি জল থেকে। আর এই যে শস্য রেডি করেছি, কাঁচা লঙ্কা বাটা, শস্য বাটা একসাথে কুচানো, ধনিয়া পাতা নিয়েছি। আর এখানে আলু, শিম বীজ আর ফুলকপি দিয়ে আমি রান্না করব মাছটা, তেলাপিয়া মাছ। আর কাঁচা টমেটো, আলু, মটরশুঁটি দিয়ে একটা সবজি করব। তো সব কিছু রেডি হয়ে গেছে, এই রান্নাগুলোই এখন করব। আর ইচ্ছা আছে আজকে চিকেন করার, যদি চিকেনটা আনে এখন তাহলে সেটা দুপুরে করব। তো বসিয়ে দিয়েছি সবজি। সবজি হয়ে গেছে, পুরো রান্নাটা দেখালাম না, একটু একটু রান্না দেখাবো। তো আজকে ফার্স্ট টাইম এমন ব্লগ করছি, করতে করতে অভ্যস্ত হয়ে যাব। আর এদিকে মাছ ভাজা হয়ে যাচ্ছে। তো আমি দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবার জন্য। একদিকে মাছ করে নেব, একদিকে সবজি করে নেব। তো একদিকে মাছ ভাজা করে নিয়ে আমি মাছ তরকারিটাও করে নিচ্ছি। সবজিটাও আমার হয়ে গেছে আর মটরশুঁটি সবজিটা করব। তো মাছ ঝোল রেডি, নামিয়ে নেব। আর এখন সবজিটা করব, মটরশুঁটি সবজিটা। ভীষণ ঠান্ডা পড়েছে বন্ধুরা, সাবধানে থাকবেন। আমি তো সারাদিন সোয়াটার পরেই থাকি। তো এখন সবজিটা করব, কুচানো পেঁয়াজ দিয়েছি আর মটরশুঁটি আলুকে একটু সিদ্ধ করে নিয়েছি, সাথে টমেটো দিয়ে দিয়েছি। আমি খুব একটা সিদ্ধ করিনি, জাস্ট একটা বলব এসেছে তারপর নামিয়ে নিয়েছি। তো সব সবজি মশলা দিয়ে দিয়েছি। এবার গরম জল দেব, একটু গরম মশলা দেব, ধনিয়া পাতা দেব আর নামিয়ে নেব। জল দিয়ে দিয়েছি, সকালে কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আর সকালে রান্না বান্নার পর চিকেন নিয়ে আসলো, তো ভাবলাম একটু চিকেন করি। এখন 2টা বাজে, দুপুর 2টা, আর 2টার সময় আমি চিকেনটা করছি আর একটু ফ্রাইড রাইস করব। তো দেখুন এই যে চিকেন রান্না হচ্ছে। তো ব্লগ করে এইভাবে রোজ ব্লগ করে তো আমার অভ্যাস নেই, তো আজকে একটু ট্রাই করলাম। যদিও আমি সব কিছু তুলিনি, তাও একটু একটু করে তুলে ট্রাই করলাম আপনাদের সাথে শেয়ার করার। জানি না আপনাদের ভালো লাগবে কি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগ করব, আপনারা কমেন্টস করে বলবেন। আর আজকে সকালের মেনু তো দেখেছেন, সকালে না ওটা দুপুরের জন্য করেছিলাম, কিন্তু যাই হোক সকালে খাওয়া হয়েছে, দুপুরে আর এটা খাওয়া হবে না। আর চিকেন তো আছেই আর ফ্রাইড রাইস করবো এখন। তো বন্ধুরা দেখতে থাকেন আমার ব্লগ, আর যদি ভালো লাগে আমার ব্লগ তাহলে অবশ্যই
শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এবার আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিই। তো দেখুন চিকেনটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো এটা আরসিএমের রাইস, এটা দিয়ে আমি ফ্রাইড রাইসটা করব। এই যে আরসিএমের, তো এটা দিয়ে আমি আজকে ফ্রাইড রাইসটা করব। এখানে 1 কেজি আছে, এই যে 1 কেজি। তো এখন বিকাল হয়ে গেছে, দুপুরে খাবার দাবার পরে একটু শুয়েছিলাম, তারপর উঠে দেখলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, তখন ছাদে উঠলাম কাপড় তুলতে। আর ভাবলাম আপনাদের সাথে ছাদ বাগানটা শেয়ার করি, অনেক দিন হয়েছে ছাদ বাগানটা শেয়ার করা হয় না। তো দেখুন কত সুন্দর সুন্দর শিম ধরেছে, যদিও এটা ছাদে লাগানো হয়নি, এটা নিচে আছে, উপরে উঠেছে গাছ। আর গাছে অনেক শিম ধরেছে, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় শিম, দুই জাতের শিম ধরেছে, দুই রকমের শিম আছে বাড়িতে, তো শিমটা কিনতে হয় না। আর খুব সুন্দর সুন্দর শিম। তো সব কাপড় তুলে নিয়েছি, এবার নিচে নেমে যাব। তো বন্ধুরা, যদি আমার ব্লগ ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।